সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি দোতারা বিষয়ে কিছু প্রশিক্ষণ বা যারা দোতারা শিখতে আগ্রহী তাদের জন্যে কিছু ভিডিও আমি দিয়েছিলাম যাতে সহজে দোতারা শেখা যায় তো সেখান থেকে অনেকেরই মতামত বা মন্তব্য আমি পেয়েছি যে বাসি শিখার ব্যাপারে আপনি যদি কিছু দেন তো যারা বাঁশি শিখতে আগ্রহী তাদের জন্যে আজ থেকে আমি কিছু তথ্য এবং বাজানোর কলাকৌশল আমি দেব তো আজ থেকে আমি এটা শুরু করছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে পাওয়া যাবে তো বাঁশি বাজানো সম্পর্কে বিভিন্ন রকম মতামত আমরা শুনে থাকি যে বাসি বাজানো অত্যন্ত কঠিন কাজ বাসি বাজালে দাঁতের ক্ষতি হয় বাসি বাজালে হার্ডের ক্ষতি হয় বিভিন্ন ধরনের ইত্যাদি এই এই যে কথাগুলো আমরা ভিত্তিক কথাবার্তা আমরা শুনে মানে শুনে আসছি অনেক আগে থেকে তো কিছুটা যে সত্যি না তাও আমি বলবো না যারা না বুঝে বাসি বাজানো শুরু করে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ঘটে থাকে আমার ক্ষেত্রেও ঘটেছিল এটা মিথ্যা না যে বাসি বাজালে দাঁতের সমস্যা হয় বা বাসি বাজালে হাড়ের বা নিঃশ্বাসের বেশ কষ্ট হয় তো এটা হলো না বোঝার ফল আমরা যদি বুঝি তাহলে কিছুই হবে না আর না বুঝলে অনেক কিছু হতে পারে তো এই বোঝার যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি প্রথম পার্টে আলোচনা করছি সবাই মন দিয়ে এই আলোচনাটা শুনতে হবে যে সারা জীবন বাসি বাজালেও দাঁতের ক্ষতি হবে না কিভাবে। আবার কয়েক মাস বাসি বাজালে দাঁতের নিচের দাঁত নড়ে যেতে পারে বা পড়ে যেতে পারে এটাও হতে পারে তো আমরা আগে জেনে নিই যে কি করলে এটা হবে না প্রথম কাজ হলো যে দাঁতের গোড়ায় অনেক পেশাদ দিয়ে যদি আমি বাসিটা ধরি তখন কিন্তু দাঁত দশ মিনিট পনেরো মিনিট যদি একভাবে পেশাদ দিয়ে ধরে রাখি আমি একটু করে দেখব যে আমার এই নিচের দাঁত দুটো ব্যথা 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 কি আমার দাঁত কিন্তু আমি নিজেই এভাবে ধরে নড়ে গেছে এটা আমি ঠিক পাইছি তো এটা হলো আমার না বোঝার ফল আমাকে কেউ বলে দেয়নি যে কি করলে দাঁত কোনো সমস্যা হবে না বা কোনো ক্ষতি হবে না তো আমি আমার ইচ্ছে মতোই ধরেছি বা আমার যে গুরুদেব উনিও এইভাবে সঠিক তথ্য আমাকে মানে বলেননি যার জন্যে আমি না বুঝে এই কাজটা শুরু করেছিলাম আমার বেশ সমস্যা পড়তে হয়েছে তা সমস্যার থেকে আমার শিক্ষা নেওয়া যে বাসিটা প্রথমে যে বাসিটা আমরা ধরব সে বাসিটা যে স্কেলে বাসি ওখানে বাসি পাবেন না বাসি এখানে যে রাখতে হয় এই যে রাখলাম রেখে যদি আমি জোরে চেপে ধরি এই জোরে চেপে ধরলে কিন্তু এক মিনিট দুই মিনিট তিন মিনিট এইবার পাঁচ মিনিট দশ মিনিটও চেপে রাখি তাহলে দাঁতের এখানে দাঁতের গোড়া দাঁতের ঠিক গুড়াটা কিন্তু এখানে এই গুঁড়ায় প্রেশার পড়লে দাঁতে ব্যথা হয় যদি পেশার না পড়ে যদি আমি বাসিটাকে আলতো করে এই এই ধরে রাখলাম এই যে বাসি নড়ে যাচ্ছে কিন্তু ডিসপ্লেসও হচ্ছে না আবার দাঁতের গুঁড়া পর্যন্ত প্রেশার যাচ্ছে না তাহলে প্রথম কাজ করবেন যে বাঁশি যেন এখানে ধরেছি এটা যেন দাঁত ঠিক না পায় অর্থাৎ দাঁতের গুঁড়া যেন প্রেশার না পড়ে যদি এই প্রেশার না পড়ে তাহলে কোনো দিনও দাঁতের ক্ষতি হবে না অর্থাৎ আমি যতদিন বাসি বাজাবো আমার এই নিচের দাঁত কখনও ক্ষতি হবে না প্রথম কথা গেল দ্বিতীয় কথা বাসি বাজালে অনেক পরিশ্রমও হয় অনেক কঠিন কাজ প্রেশার লাগে অনেক বুকের পরে তো এইটে কেন বলে আর কী হলে এটা পেশার পড়বে না ধরো বাসি যে আমরা বাজাই আমরা নিঃশ্বাসের সঙ্গে যে বাতাসটা নিচ্ছি এই বাতাসটা বাসির ভিতর দিয়েই কিন্তু বাসি বাজে আবার এই নিঃশ্বাসের সঙ্গে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি আমার দেহ বেঁচে থাকে এই বাতাসটাও কিন্তু নিঃশ্বাসের সঙ্গে যাচ্ছে তাহলে কী করবো নিঃশ্বাস দিয়েই আমরা বাসি বাজাবো আবার নিঃশ্বাস দিয়েই আমি বেঁচে থাকবো তাহলে কি করতে হবে কেন মাথা ঘুরে বা কেন পরিশ্রম হয় বাসি বাজারে বাসি বাজারে যদি আমি মৃতব্যের সঙ্গে বাতাস খরচ না করি তাহলে আমার মাথা ঘুরাবে অর্থাৎ কেন ঘুরাবে আমি বারবার যদি বাতাস নিঃশ্বাস নিই এবং সেই নিঃশ্বাসটাই বাসির ভিতর দিই সঙ্গে সঙ্গে তাহলে এইভাবে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পরে আমার উঠে দাঁড়ালে চোখের ভিতর অন্ধকার হবে এবং আমার বেশ কষ্ট হবে আর যদি আমি একটা নিঃশ্বাস নিয়ে যদি অনেকক্ষণ বাসি বাজানোর চেষ্টা করি মৃত্যায়ের সঙ্গে বাতাস খরচ করি তাহলে আমার কখনোই কষ্ট হবে না কোনো দিন কষ্ট হবে না কেউ কেউ বলে থাকেন যে বাসি বাজানো মানে হার্টের জন্যে ক্ষতিকর বা ফুসফুস মানে এটা অনেক পেশার নিতে পারে না এগুলো অব অবিজ্ঞানভিত্তিক কথাবার্তা আমরা আসলে জানি না তাই এই ধরনের কথাবার্তা বলে থাকি যারা বাসি বাজান তাদের কখনোই হার্টের হার্টজনিত বা ফুসফুসজনিত যে কোনো সমস্যা হবে না হবে এর কারণ যে সে কিন্তু অনিচ্ছাকৃত না তাকে বাধ্য হতে হয় ফুসফুসটাকে বড় করে ফুলানো এবং এই যে ফুলানো এবং এই যে এক্সারসাইজ এই এক্সারসাইজ কিন্তু একজন সাধারণ মানুষ করে না কারণ আমাকে বাসিতে অনেকক্ষণ বাজানোর কারণে আমি জোরে নিঃশ্বাস নিই কিন্তু সাধারণ লোক একজন লোক জোরে নিঃশ্বাস নিয়ে তার তেমন দরকার করে না কাজেই আমরা মনে হয় যে যারা বাসি বাজায় তারা যে বুকের বা এই যে এসে যে ফুসফুসের যে এক্সারসাইজ করি এতে আমাদের এই ফুসফুসজনিত বা হার্টের যে সঞ্চালন রক্ত এ সব কিছু ভালো থাকে বলে আমি মনে করি খালি আমার কথা না এটা পণ্ডিতজিরও কথা পণ্ডিত চৌরাশিয়াজি ওনারও একই কথা যে এই যদি এই জাতীয় কোনো অসুস্থতা যারা বাসিবাজা তাদের হবে না তাহলে পরিষ্কার ধারণা আপনারা পেয়ে গেলেন যে বাসি কোনো ক্ষতি হবে না ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র একটু খেয়াল করতে হবে যে আমি যেন বেশি বাতাস খরচ না করি অর্থাৎ অক্সিজেনের ঘাটতি যেন না পড়ে তো একটা বাসিকে প্রথম আমি ধরে যখন আমি বাতাস দিই তখন কিন্তু আমার ফুটা বেরোনোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি বারবার ফু দিতে থাকি কিন্তু ফু দেওয়ার আগে যে কাজটা করতে হবে এই কাজটা না করে যদি আমি ফু দিই তাহলে ওই রকম বাতাস বেশি হবে বা বেশি বের হবে এবং বাতাস বেশির কারণে বারবার ফু দিতে 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 দেখা গেল যে আমার কপাল এটা যন্ত্রণা হচ্ছে বা চোখের ভিতরে একটা অন্ধকার অন্ধকার লাগছে আমাকে ক্লান্ত শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে এর কারণ হলো যে আমার অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে কিন্তু তো আমার কি করতে হবে আগে অক্সিজেনের ঘাটতি যাতে না হয় অর্থাৎ এই আঙুলগুলো যদি আমি সেট ঠিকভাবে না করি তাহলে প্রত্যেক আঙুলের নিচে যদি লিক থাকে তাহলে বাতাস অপচয় হয়ে যাচ্ছে আর আমি বাতাসের ওই অপচয়টা না বুঝে বাসির শব্দটা শোনার জন্যে আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে ফু দিয়ে যাচ্ছি এই ফুটা কেমন হয় প্রথম বাসি বাজানোর সময় এই যে এই জাতীয় যে ফু আমি প্রত্যেকটা ফুতে কিন্তু এক একটা নিঃশ্বাস নষ্ট হয়ে গেল এর শুমতেও ভালো হলো না আবার এখান থেকেও কিছু লিক থেকে যাচ্ছে সব কিছু মিলায় কিন্তু আমরা কিন্তু একটা গণ্ডগোল ভিতর পড়ে যাচ্ছি কাজে আমাদের সঠিক ধারণা নিয়ে তারপর বাসিতে ফু দিতে হবে প্রথম কাজ বাসিতে হাত সেট করা তারপরে মৃতব্যের সঙ্গে বাতাস খরচ করা যাতে এই বাতাসের মধ্যে যে অক্সিজেন অক্সিজেনটা দেহ পেতে পারে এবং বাদবাকি বাতাস দিয়ে বাসিটা সুন্দরভাবে বাঁচতে পারে যে এই ধারণাগুলো আগে নিয়ে তারপরে আমাদের বাসিতে বাজানোর চেষ্টা করতে হবে তো আমি বাঁশি সম্পর্কে যে ভীতি যে বাঁশি বাজালে দাঁত পড়ে যায় না বাঁশি বাজালে দাঁত কোনো দিনও পড়বে না শুধু আমার এই কথাগুলো যে আলতো করে বাঁশিটা ধরবেন যাতে দাঁতের প্রেশার না পড়ে দ্বিতীয়ত মাথা ঘুরানো বা ফুসুরজনিত কোনো সমস্যা কষ্ট এগুলো হবে না যদি আপনি বাতাসটাকে কন্ট্রোল করে ফু দিতে পারেন এগুলো শিখতে পারেন তো কীভাবে বাতাসটাকে কন্ট্রোল করে ফু দিতে হবে এবং সহজে বাজাতে হবে এটা আমি এর পরের পর্বে আমি দেখাচ্ছি তো আপাতত সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু মনে করবেন এবং ভেবে দেখবেন যে আসলে সঠিক কিনা আপনারা পরীক্ষা করে দেখবেন যে জোরে জোরে ফু দিয়ে মাথা ঘুরে কিনা পাঁচ মিনিট পরে আর ফু কন্ট্রোল করবেন দেখবেন সারাদিনও আপনার পরিশ্রম হচ্ছে না তো এ পর্যন্ত আমি বাসি সম্পর্কে প্রাথমিক ধারণাটা আমি দিলাম এরপরে বা এর পরের পর্বে আমি বাসি ধরা এবং বাসিতে কিভাবে সহজে ফু দেওয়া যায় বাতাস কম খরচ করে এটা আমি দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন